আসসালামু আলাইকুম গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছেন এবং নিজের বাসায় আছেন। বিশ্বজুড়ে শুরু হওয়া এই করোনা তাণ্ডব থেকে রক্ষা পাওয়ার একমাত্র উপায় হচ্ছে নিজের বাসায় থাকা এবং যতটা সম্ভব একা থাকা। যাই হোক, এত কিছুর পরেও আজকে আমরা রিভিউ করব আইফোন এসই 2020, অথবা এটার আরেকটি নাম হচ্ছে আইফোন এসই 2। আপনারা জানেন যে আইফোন এসই 2016 সালে লঞ্চ হয়েছিল এবং আইফোন এসই যে সিরিয়ালটা রয়েছে মোবাইলের, সেটা হচ্ছে মূলত কম বাজেটের মধ্যে বেস্ট ডিভাইস দেওয়া জনগণকে। সো আজকে আমরা এই আইফোন এসই 2 এর রিভিউ করব। আর অবশ্যই এই ভিডিওটি আমি দুইটা ভাগে ভাগ করেছি। প্রথমত আপনাদেরকে জানানোর চেষ্টা করব যে এই ভিডিওর মধ্যে এই আইফোন এসই 2 এর ফুল কনফিগারেশন, তারপরে এই আইফোন এসই 2 সম্পর্কে আমার যেই ওপিনিয়ন সেটা আমি আপনাদের সাথে শেয়ার করব। সো ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন, তাহলে যারা কিনা আইফোন এসই 2 কিনতে ইচ্ছুক তাদের বেশ উপকার হবে এবং আপনারা জানতে পারবেন যে এই আইফোন এসই 2 এর মধ্যে কী কী বিশেষ ফিউচার রয়েছে যার কারণে এই আইফোন এসই 2টা হতে যাচ্ছে 2020 এর বেস্ট সেলিং ডিভাইস। সো অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। এসই 2 এর বডি ডিজাইন এবং ডিসপ্লে সম্পর্কে যদি বলি, তাহলে আইফোন এসই এর যেই বডিটা রয়েছে সেটা সামনে এবং পেছনে দোনো পাশেই গ্লাস বডি রয়েছে এবং এর মধ্যে রয়েছে 4.7 ইঞ্চির একটি ডিসপ্লে, যার মধ্যে টেকনোলজি হিসেবে ব্যবহার করা হয়েছে রেটিনা এইচডি ডিসপ্লে। আর আপনারা জানেন যে আইফোন এর ডিসপ্লে কিন্তু সবসময় বেটার হয়ে থাকে, অনেকটা সুপার অ্যামোলেডের মতো। এর কালার ভেরিয়েন্ট আছে 3টি, ব্ল্যাক, হোয়াইট এবং রেড। আপনারা এই 3টি কালারে এই মোবাইলটি পেয়ে যাবেন। সোজা কথায় আমি যদি বলতে যাই, এটার বডি ডিজাইন এবং ডিসপ্লে সম্পূর্ণ আইফোন 8 এর মতোই পেয়ে যাবেন। এতে সিকিউরিটির জন্য পেয়ে যাবেন আপনারা টাচ আইডি, একদম লেটেস্ট জেনারেশনের, আর অবশ্যই সুপার ফাস্ট টাচ আইডিটা কাজ করবে। অবশ্যই এই মোবাইলটা কিন্তু আইফোন 8 এর মতোই ওয়াটারপ্রুফ, কারণ এতে থাকছে IP67 রেটিং, যার ফলে আপনারা 1.5 ফিট পানির নিচে প্রায় 30 মিনিট পর্যন্ত রাখতে পারবেন, তাতে কোনো প্রকার সমস্যা হবে না। আইফোনের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় যেটা, সেটা হচ্ছে গিয়ে আইফোনের চিপসেট। এতে ব্যবহার করা হয়েছে অ্যাপেল A13 বায়োনিক চিপসেট, যেটা কিনা ব্যবহার করা হয়েছিল আইফোন 11 প্রো, আইফোন 11 প্রো ম্যাক্স এই হাই লেভেলের ডিভাইসগুলোতে। আপনারা জানেন এখানে আমি যদি দামের কম্পেয়ার করি তাহলে পাওয়া যাবে এক বিশেষ পার্থক্য, কারণ আইফোন 11 প্রো, আইফোন 11 প্রো ম্যাক্স এর সর্বোচ্চ ভার্সন যেটা আইফোন 11 প্রো ম্যাক্স 512 GB, সেটার দামের কথা আমি যদি বলি তাহলে সেটার দাম হচ্ছে $1,999। আর এখানে আইফোন এসই 2 এর লোয়েস্ট ভার্সন 64 GB, সেটা আপনারা পেয়ে যাবেন মাত্র $399। সো বুঝতে পারছেন এখানে কতটা পরিমাণ পার্থক্য রয়েছে দামের দিক থেকে এই মোবাইলগুলোর মধ্যে। এই মোবাইলের সবচাইতে হাইলাইট হচ্ছে এর ক্যামেরা, কারণ এর মধ্যে পেছনে ব্যবহার করা হয়েছে 12 মেগাপিক্সেলের একটি সিঙ্গেল ক্যামেরা। কিন্তু এই সিঙ্গেল ক্যামেরা দিয়ে আপনারা ঠিক আইফোন 11 প্রো ম্যাক্সের মতো সকল কাজ করতে পারবেন, কেননা এর মধ্যে ব্যবহার করা হয়েছে পোর্ট্রেট মোডের অপশন এবং এই একটা ক্যামেরা দিয়ে আপনারা হোয়াইট অ্যাঙ্গেল ছবি তুলতে পারবেন এবং পোর্ট্রেট মোডের যেই অপশনটা রয়েছে সেটা থেকে আপনারা পোর্ট্রেটের যেই ব্যাকগ্রাউন্ড লাইট আছে সেটাও চেঞ্জ করতে পারবেন। তাছাড়া এখানে আমি বলতে গেলে এটা কম্পেয়ার করা যায় মোটামুটি অনেকটাই আইফোন 11 প্রো ম্যাক্সের সাথে। এতে ভিডিও ক্যাপাবিলিটি রয়েছে আপ টু 4K 60fps। তো আপনারা বুঝতেই পারছেন যে এটার মাধ্যমে কতটা ভালোভাবে ভিডিও করা যাবে, আর ঠিক এই মোডটাই কিন্তু আইফোন 11 প্রো ম্যাক্সেও দেওয়া হয়েছিল। এবার আসা যাক ফ্রন্ট ক্যামেরায়। ফ্রন্ট ক্যামেরা ব্যবহার করা হয়েছে 7 মেগাপিক্সেলের একটি ক্যামেরা, যার মাধ্যমে কিনা আপনারা ভিডিও করতে পারবেন 1080p পর্যন্ত, আর অবশ্যই এতে iOS অপশনটি থাকছে। সামনের ক্যামেরা দিয়ে পোর্ট্রেট মোডে ছবি তুলতে পারবেন এবং আরও আছে ডেপথ কন্ট্রোলের ফিউচার। সো আপনারা বুঝতেই পারছেন এটার ক্যামেরা কতটা পরিমাণ ভালো, এবং এটার দাম অনুযায়ী যদি বলি তাহলে আমার মনে হয় না এর চাইতে বেটার ক্যামেরার কোনো মোবাইল আপনারা পেয়ে যাবেন। সত্য বলতে আইফোন কখনোই মেনশন করে না, আমরা মোবাইল হাতে পাওয়ার পর বুঝতে পারি যে এটার মধ্যে কত এমএইচের ব্যাটারি আছে। যদিও এখন আশা করা যাচ্ছে যে 2000 mAh ব্যাটারি থাকতে পারে, যা কিনা খুব ভালোভাবে লং লাস্টিং করতে পারবে কমপক্ষে একদিনের জন্য। আপনারা জানেন যে আইফোনের ব্যাটারি ব্যাকআপ সবসময় ভালো হয়ে থাকে, যদিও ব্যাটারি এমএইচের পরিমাণ অনেকটাই কম হয়ে থাকে।
আইফোনের সম্পর্কে এভাবে বলতে গেলে তো অনেক কিছুই বলা যায়, যদিও ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। সো যদিও আমি এখন ভিডিওর একদম শেষ পর্যায়ে চলে এসেছি আর ভিডিওটা অনেক তাড়াতাড়ি শেষ করার চেষ্টা করছি। বডি স্ট্রাকচারের কথা যদি চিন্তা করেন তাহলে সম্পূর্ণ আইফোন 8-এর মতো, এবং ক্যামেরার দিক থেকে যদি চিন্তা করেন তাহলে অনেকটাই আইফোন 11 প্রো এর মতো। আর অবশ্যই পারফরমেন্সটা আশা করা যায় আইফোন 11 প্রো এর মতোই হবে। সো সব দিক থেকে যদি বলতে যাই তাহলে এটা খুবই ফ্ল্যাগশিপ একটি মোবাইল। আর এটার প্রাইস সম্পর্কে আমি যদি বলি তাহলে এখানে আইফোনের মতো একটা ব্র্যান্ড এত কম দামে মোবাইল রিলিজ করেছে তা কখনোই বিশ্বাস করা সম্ভব না। কারণ আইফোন এসই যেটা প্রথম ভার্সন ছিল সেটা কিন্তু 2016 সালে রিলিজ করেছিল এবং সেটার দাম বাংলাদেশে ছিল প্রায় 46,000 টাকা। আর এখন আইফোন এসই টু এটা রিলিজ যে করেছে সেটার প্রথম ভেরিয়েন্ট অর্থাৎ 64 GB ভেরিয়েন্ট রয়েছে একটা, 128 GB ভেরিয়েন্ট এবং 256 GB ভেরিয়েন্ট। সো প্রথম যেই ভেরিয়েন্ট 64 GB সেটার দাম হচ্ছে $399। আমরা যদি ক্যালকুলেট করি এই ডলারের দাম অনুযায়ী তাহলে দেখা যায় যে প্রায় 32-33,000 টাকা এই মোবাইলটির দাম। সো এটির দাম অনুযায়ী যদি আমরা বিবেচনা করি তাহলে হতে পারে এই মোবাইলটি এই ব্র্যান্ডের সবচেয়ে বেস্ট সেলিং ডিভাইস এই বছরের জন্য, 2020-র জন্য। সো অবশ্যই আপনারা জানাবেন যে আপনারা কবে এটা প্রি বুকিং করছেন অথবা কিনছেন, যদিও আমার হাতে এখন মোবাইলটি নেই, আপনাদেরকে দেখাতে পারছি না। সো যদি মোবাইলটি হাতে আসে তাহলে অবশ্যই বিস্তারিতভাবে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। সো গাইস, এরকম ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল আইকনটাতে প্রেস করে দিবেন, যাতে এই রকম ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে সবার আগে আপনার কাছে নোটিফিকেশন পৌঁছে যায়। সো আজকের মতো বিদায় নিচ্ছি এখানেই, ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পরবর্তী অন্য যে কোনো ভিডিওতে। ধন্যবাদ।